হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি নিয়ে চলে এসেছি হিপ হপ ড্যান্স স্কুল স্ট্রিট ড্যান্স গেম। এই গেমটি আজকে আমরা খেলতে চলেছি, তো চলো সর্বপ্রথমে দেখা যাক কীরকমভাবে খেলা হয়। তো সর্বপ্রথমে আমরা ওকেতে ক্লিক করে দিয়েছি, এখন লোডিং হচ্ছে গাইস। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে গেট রেডি কি ছিল, তারপর এখানে চার চারটা অপশান দিয়েছে। তো সর্বপ্রথমে আমরা জিমটাই বেছে নিলাম গাইস, কারণ এটি আমার সব থেকে বেশি ভালো লাগে। আরে বাবা, হার্ড, চলো হার্ডেই খেলবো। মেয়েটাকে দেখলে বললো যে খেলতে পারবে না, হাত নাড়িয়ে দিল। তো চলো কোনো ব্যাপার না, আমরা দেখা যাক। একটা মিস হয়ে গেছে গাইস, পারফেক্ট, সব পারফেক্টই খেলবো ভাই। গাইস এটা টাচ হলো না গাইস, কি হয়ে গেল কে জানে। চলো কোনো ব্যাপার না, দুটো মিস হয়ে গেছে, প্রথমবার তো হতেই পারে। তিনটি, চারটা, আরে বাবা পাঁচটা মিস, ছোটা মিস হয়ে গেল গাইস। এত তাড়াতাড়ি আসছে যে কি বলবো, একটা টিপার আগে আর একটা চলে আসছে, তো এরকম করে কী করে হবে। তো চলো পরের অপশানে দেখা যাক কি হয়। তো গাইস এখানে আমাদেরকে হেয়ার সেলুনে দিয়ে দিয়েছে আর কি, মানে মেকআপ যাকে বলে। তো চলো সর্বপ্রথম শ্যাম্পুটা লাগিয়ে দিলাম, এরপর এটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একে একটু হিট মেরে দেবো। তো বন্ধুরা, ততক্ষণের জন্য ভিডিওটিতে যারা এখনো পর্যন্ত লাইক করেননি তারা সঙ্গে সঙ্গে লাইক করে দিন, এবং খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন যে এই মেয়েটিকে কেমন দেখাচ্ছে। তো সর্বপ্রথম আমরা এখানে ইকুনগুলো দেখতে পাচ্ছেন গাইস, তো ইকুন আমরা প্রথমে সর্বপ্রথম মেরে দিই সব ইকুনগুলোকে। এরপর চলো দেখা যাক আমাদের চুলের কালার করতে, কালার করতে দিয়েছে গাইস। তো সর্বপ্রথম আমি একটা একটা করে চেক করে দেখে নিই কোন কালারটা ভালো লাগছে এই মেয়েটির সাথে। ওয়াও, সবুজটা একটু ভালোই লাগছে, কিন্তু সবুজটা দিলে তো হবে না গাইস, ম্যাচ খাই যাবে, সবুজটা দেবো না। এই চুলটাও ভালো বটে, কিন্তু আগের চুলটা ঠিক আছে। বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানে কত রকম কালার রয়েছে, রামধনুকের যত কালার আছে তার মানে তার থেকেও বেশি কালার রয়েছে এখানে। তো চলো, তো বন্ধুরা তোমাদের কোন কালারটা পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এই কালারটা পছন্দ হয়েছে, তাই এটাই রাখলাম গাইস। তো চলো এর পরের দেখা যাক, এখানে চুল, এখানে দেখাচ্ছে যে অনেক রকম ডিজাইনের চুল রয়েছে এখানে, তো কোনটা নেওয়া যাক চলো দেখা যাক। কিন্তু আমার তো এটাই ভালো লাগছে গাইস, আর কোনোটাও দিতে মন যাচ্ছে না, তাই এটাই থাক। 100টা স্টার আমাদের, মানে 100 পয়েন্ট আমাদের অবশ্যই হয়ে গেছে, আমাদের চাই 3টে স্টার। তো গাইস চলো পরের ইভেন্টে দেখা যাক পরের কি। আরে ভাই সেটাই তো বলি, এখনো পর্যন্ত 1টা স্টারও দেখা দিচ্ছে না। চলো আর আমাদের একটি বাকি আছে, ড্রেস কালেকশন করে নিতে হবে, তারপরে আমাদের 3টে স্টার হয়ে যাবে, আর ওইধারে ঘরের চাবি খুলে যাবে। এই ড্রেসটাতে অবশ্য ভালোই লাগছিল, কিন্তু তবু চেঞ্জ করতে হবে, না হলে মানে না হলে আমাদেরকে কি স্টাইলিশ পয়েন্ট কম দেবে আর কি, বুঝতে পারছেন তো। চলো দেখা যাক। যতক্ষণে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি গাইস, তো ততক্ষণে চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এবং ভিডিওতে যারা এখনো পর্যন্ত লাইক করেননি তারা ভিডিওটিতে লাইক করে দিবেন অবশ্যই। তো বন্ধুরা ফটাফট সাবস্ক্রাইব করে দিবেন, তোমাদের ভাইয়ের এখনও সাবস্ক্রাইব বাড়ছে না। এই ভিডিওটিতে আমি সাবস্ক্রাইবের ইচ্ছা রাখছি 10টি, শুধু এই ভিডিওটিতে 10টি সাবস্ক্রাইব হয়ে গেলেই চলবে গাইস। এই ড্রেসটাতে ভালো লাগছে না অতটা গাইস, চলো সর্বপ্রথম চশমাটাকে পাল্টাই আগে, আর হাতের গ্লাভসগুলো পাল্টাতে হবে। এটাও লাল কালার দিয়ে দিচ্ছি, হাতের গ্লাভ কোনটা দেওয়া যায়, সবুজটা দেবো না ব্লুটা দেবো, এটা থাক। তো বন্ধুরা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন স্টাইলিশটা অসাধারণ। হ্যাঁ আমার ঘুম পাচ্ছে গাইস,
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দরজার লক খুলে গেছে। তো চলো এবার দেখা যাক কেমন হতে চলেছে ড্যান্স। তো সর্বপ্রথমে আমরা স্টেজটাকে সাজিয়ে নেব, লাইটটা একটু বাড়িয়ে নিই। গাইজ ডাটাটা অন কেন করলাম জানেন? কারণ এখানে একটা আমাদের একটি নতুন সং কালেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে চাবি দেওয়া রয়েছে, এখানে একটু পরে অ্যাডভেটারে চলে আসবে। অ্যাডভেটার থেকে আমরা নতুন একটি সং ক্রিয়েট করে নেব। তো চলো সর্বপ্রথম আমরা স্টেজটাকে সাজিয়ে নিই ভালো করে। হিপ হপ ড্যান্স ব্যাটেল দেখা যাক আইছে না আসে না এখনো পর্যন্ত। কল করি, আরে ভাই এখনো আসে নাই রে। চলো আর একবার ঘুরে নিই এদিক ওদিক করে। তোমার ফাগুনের আয় চলে এসছে গাইজ। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন, তো ভিডিওটিকে একটু স্কিপ করে নিচ্ছি গাইজ। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ হয়ে গেছে আর আপনারা সংটি শুনতেই পাচ্ছেন, মানে ভিডিওটিকে একটু কেটে দিয়েছি। তো এখানে আমাদের দেখাচ্ছে যে কোনো একটি চুজ করবে, তো ফেয়ার ওয়ার্ক পার্ক চুজ করে নিয়েছি গাইজ। তো চলো আমাদের এখানে ভিডিও শুরু হতে চলেছে, ততক্ষণে তোমরা মন দিয়ে ভিডিওটিতে দেখো। তো বন্ধুরা খুব সুন্দর ড্যান্স করেছে, অসাধারণ গাইজ। ফাটিয়ে দিয়েছে, এখানে কি লেখা আছে, নট ব্যাড নট ধর যা হোক বলে দিয়েছে গাইজ, কোনো ব্যাপার না। চলো আমাদেরকে এখানে ভোট দিতে বলেছে, তো আমরা ফটাফট তিনটে লাইক দিয়ে দিচ্ছি গাইজ। দেখা যাক ভাই তোমাকে তিনটে লাইক দিলাম, আমাকেও কিন্তু একটু সাপোর্ট করবেন। তো এখানে আমার রেজাল্ট দেখানো হচ্ছে, অ্যান্ড নাও হেয়ার দ্য ফাইনাল রাউন্ড। তো দেখি এটা কি হলো, মাত্র একটি কাপ দিয়েছে গাইজ। এর আগের বারে আমি তিনটি কাপ পেয়েছিলাম, তো আবার একটি কাপ। সেখানে কি লেখা রয়েছে, ও নো রিভার্স আই সিন বিফোর ওয়ার্ক নো কিন্ডিং গাইজ, আমার সাথে ছলনা করা হয়েছে। তো চলো কোনো ব্যাপার না, এর পরের দিন অবশ্যই আমি এটি চারটেই কমপ্লিট করে নেবো। ততক্ষণের জন্য বাই।